ভাই আমাকে গেল লোক যে মেরেছে যে উগ্রসিপ এবং মহিলাদের খারাপ ব্যবহার করেছে তার আইডি। এখন কি চাইছেন? এখন চাইছি ছেলেটার মানে মানে পুনরায় যেন এরকম যেন কোনো পেশেন্ট পার্টির সঙ্গে ব্যবহার করতে না পারে। আমি কিন্তু সদর মহিপাল থেকে এসেছি, কুশমণি ব্লক। অভিযোগ করেছেন? অভিযোগ আমরা করব, লিখিত এফআইআর করব। আমার ভাই অ্যাডভোকেট ভাই আমার আছে, আমার বুনেতপুর কোর্টে ভাই প্র্যাকটিস করে, ভাইকে ডাকা হলো, আমি থানাতে লিখিত অভিযোগ করব। হাসপাতালের ভেতরে ঢোকা নিয়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসার জেরে উত্তেজনা ছড়ালো বালুরঘাট হাসপাতালে। রোগীর পরিজনদের উপর হাত তোলার অভিযোগ ওঠে নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। এ নিয়ে হাসপাতাল ও থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন আক্রান্তরা। অন্যদিকে নিরাপত্তা রক্ষীদের দাবি, ওই রোগীর পরিবারের সদস্যরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। বারংবার নিষেধ করার পরও তারা উদ্ধত হয়ে মারধর করতে আসে। হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগের বক্তব্য, ভিজিটার্স আওয়ারের পরে ওই রোগীর আত্মীয়রা জোর করে ভেতরে যেতে চাইছিলেন, বাধা দিলে নিরাপত্তা রক্ষীদের ওপর চড়াও হয় তারা। তাও পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। আমাকে বলছে তুমি স্লিপটা পড়তে পারো কিনা, আইলে পড়তে পারি না, আর আশা করি যে তোমার চেয়ে আমি শিক্ষিত বেশি। এটা আমি ওকে বললাম, ভুল বলেছি, কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি। এইবার পরক্রমে ও আমাকে বলছে কি তুমি পাওয়ার দেখতে চাও, পাওয়ার। পরক্ষণে আমাকে একদম ধাক্কাতে করিডোর থেকে ধাক্কাতে আমাকে বের করতে শুরু করলো। ওই ধাক্কানো বের করা দেখে আমি বললাম তুমি গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দেওয়ার প্রতিবাদ করাতে পাঁচ থেকে আরো লোকজন বলে, আবার ভাই তারাই আসে, তাই এসে বলছে তুমি গায়ে হাত দিচ্ছ কেন? তুমি এমনি মুখ দিয়ে বলো বেরোয়ার কথা। ওই এক সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড লম্বা করে খরচা করে। হ্যাঁ, সিকিউরিটি গার্ড এই বালুঘাট সুপার স্পেশালিটি হসপিটালের আপনার ইভিনিংয়ের আগে শিফট ছিল, ইভিনিংয়ের আগের শিফট। এরকম কি সিকিউরিটি গার্ডের মাঝে মাঝে অত্যাচার করে? হ্যাঁ, এর আগেও করেছে। আমি আমার দাদার পক্ষে আমি ওখানে বসেছিলাম, দাদাকে বের করে দিচ্ছে। আমি বললাম তুমি আমার দাদার গায়ে হাত তুলছো কেন? কারণটা কি তোমার এত উগ্রটা কিসের? আমি এই বলা বলি করাতে আমাকে বলছে মানে মুখের অকথ্য ভাষা খারাপ করছে, গায়ে পেলে আমাকে বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।